তো দাদারা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে না দেখতে আবার চলে এলো বাংলাদেশের ক্রিকেট সিরিজ, আর এবারের সিরিজে আমাদের খেলা হবে খুবই প্রিয় একটি দলের সাথে, যারা আমাদের প্রচুর সম্মান করে, এত সম্মান করে যে সম্মান দেখানোর জন্য তারা সব সিরিজে আমাদের সাথে হারে। শুধু হারেই না, মাঝে মাঝে হোয়াইট ওয়াশও হয়। তাদের এই আত্মত্যাগের কথা কখনো বলবে না বাঙালি। তো ফালতু কথা অনেক হলো, তাইলে শুরু করা যাক। ইন্ট্রো দেখে মনে হলো এটা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ফানি ডাবিং এর ইন্ট্রো না, বরং বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের যুদ্ধের ইন্ট্রো। একটু পরে যুদ্ধ শুরু হবে ভাই, কই পান এরকম ইউনিক ইন্ট্রো, রহস্য জানতে চাই। দেখো, জাদুঘর কখনো তার জাদুর সিক্রেট বলে না, আর আসল পুরুষ কখনো তার বীরত্বের কথা মানুষকে বলে না। ঠিক তেমনি ভাবে একজন আসল পুরুষ হিসেবে আমি আমার ইন্ট্রোর সিক্রেট কাউকে বলবো না। এর রহস্য খুবই ভয়াবহ, তোমাদের মতো সাধারণ মানুষ এই ভয়াবহতা সহ্য করতে পারবে না। সো নেক্সট টাইম থেকে এমন কথা বলবে না। কি না আমার চুলের ইন্ট্রো, এটা নিয়ে এত ভাব, এখানে তো সাধারণ ইন্ট্রো নিয়ে এত ভাব নেওয়ার কি আছে? দেখো মুস্তাফিজুর রহমান, তোমাকে খালি একটা কথাই এখন বলবো, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। দুঃখিত ভাই, আসলে সত্যি কথা বলতে আমি এমনটা বলতে চাইনি, মুখ ফসকে সত্যি কথাটা বের হয়ে এলো। তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি তো কোনোদিনও ভালো হবে না। হ্যাঁ ভালো হবে না, তুমি কোনোদিনও ভালো হবে না। আরে বেটারা, কি শুরু করলি তোরা, ভালো হ সবাই। ধরো আমি আবার শুরু করলাম কেন। তো যাই হোক দর্জি ভাই, কি অবস্থা আপনার? দর্জি ভাই মানে কাকে তুমি দর্জি বলছো? না মানে আপনার নাম তো টেলার, তাই আমি আপনার বাংলায় নাম দিলাম দর্জি ভাই। আসলে বাংলাকে ভালোবাসি তাই বাংলায় ডাকলাম। তো কি অবস্থা আপনাদের? সামনে তো আমাগো লোক আপনাদের খেলা, একটা টেস্ট, তিনটা ওডিআই, তিনটা টি-20, তাও আবার আপনাদের মাঠে। তো প্রস্তুতি কেমন? এটা কি আর বলা লাগে, নিজের মাটিতে তো কুত্তারও জোর বাড়ে, প্রতিবার হারি তো কি হয়েছে, এবার জিতবই। তোর মনে ভাই, আপনি কি আমাদের সবাইকে ইনডিরেক্টলি কুত্তা বলতেছেন? হ্যাঁ অবশ্যই, তোরও কি বলি না, আসলে আমরা কুত্তা না, এরকম কিছু একটা আর কি। মন চাইছিল তোমার একটা চুমু দেই, থাকার দিলাম না। চিকেন জাম্বুরা, তোমাকে তো আমি আসল পুরুষ ভাবছিলাম, কিন্তু তুমি গে হলে কবে থেকে? কথা সামলায় মুখ বলবা, আমি ছোট লোক হতে পারি কিন্তু গরিব না। চৌধুরী সাহেব আপনার দর্জিকে সামলান, কবে জানি কেচি দিয়ে তার বিচি কেটে দিই আমি। তুমি বেটা বাংলা সিনেমায় গেলি গা নাকি? যা গিয়া সেভেন আপ দিয়ে মুখ ধুই আই, কাল রাতে নিশ্চয়ই সস্তা গাঁজা সেবন করছো, তাই এই অবস্থা। আপনি বুঝলেন কেমনে যে ওইটা সস্তা গাঁজা ছিল? আমি তো কাউকে বলি নাই। তোমার কথা শুনে যে কেউ বুঝে ফেলবে। তো পড়ালেখা করস চিকেন চাম্পুরা তুই? যে না, আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? বাহ, তোমাদের টিমের ভবিষ্যৎ উজ্জ্বল, তোমরা জাগা খেয়ে গেজে উঠো। এই বস্তব দাদারা, কেমন আছেন? মুশফিক ভাই, অনেকদিন পর কথা হলো আপনার লগে। কিরে বেটা, তুই এখানে কি করস? বই আপনাদেরকে মিস করতেছিলাম তাই চলে আসলাম, কত আর ভালো লাগে বাড়িতে, তাই বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলা দেখতে চলে আসলাম। তো রাজা ভাই, আপনার কি খবর, বউ বাচ্চা ভালো নাকি? এইসব গোগান বাতা না বলাই ভালো। তো মুশফিক ভাই, আপনি কোপা আমেরিকা দেখেন নাকি? ও হো, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, দূরু কি কই আর্জেন্টিনার সাপোর্টার। সাকিব ভাই দেখেন নাকি কোপা আমেরিকা? দেখি মানে, আই এম ব্রাজিল সাপোর্টার, এবং ওনলি ইজ ব্রাজিল রিয়েল ইজ। আইসে সেভেন আপ পার্টি, সেভেন আপ কাইছে আর সরম নাই। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। জন্মের আগে থেকে আজ পর্যন্ত আর্জেন্টিনারে দেখলাম না কাপ নিতে, তুমি আবার ভাবছো দাও। আর 1914 সালের 7 গোল নিয়ে এখনো তোমরা পড়ে আছো, ম্যাচিউর হইলা না মিয়া। আর 7 গোল তো তোমরা দিছো নাই, জার্মানি দিছে, তো তো ভাবছো দাও কেন? কাপ নেই নাই তো কি হয়েছে, তোমরা কি বাল্লা ফালাইছো? 2019 সালের কোপা আমেরিকাটা মনে হয় উগান্ডা নিছিল, আমরা নেই নি। আসলে তোমরা উগান্ডা থেকে কম কোন দিক দিয়া, আর তোমরা তো সুদানের থেকেও বাজে দল। মুশফিক ভাই, আজ এরা পেঁচাল পাইরেন না, পরে আর কিছু বলতে পারবেন না, থাক আজকে। ঠিক হইতো, খালি মুস্তাফিজের কথা শুনে আজকে তোমাদেরকে ছেড়ে দিলাম, নইলে আজকে ব্রাজিল সাপোর্টারকে বড়ে দিতাম। তাতে আমার বাল ছিঁড়া গেল। অসহায় মানুষ, তোমরা আর কিছু বলো না। তো ভাইরা, আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট মারো, এবং তোমার কি মনে হয় বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজটা কে জিতবো, এটাও কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলটাকে, আর একটা লাইক এম করি, আর লাইক এমটা হলো 1 কোটি লাইক।
লাইকো শেট ঠক দিছে মাকাল কাছে তোমাকে লাইকো শেট ঠক দিছে পুরা সাল মেহনত করতা হুঁ আপকে লিয়ে বেটা এসে নি চলেগা এসে নি চলেগা